চলেছে। এটা কিভাবে ভেঙে গেল? তুমি কি করছিলে? আমি তো শুধু টিভিই দেখছিলাম। জানলা থেকে বাতাস আসলো আর মেঝেতে পড়ে গেল এটা। তুমি কি ঠিক বলছো? হুম। ঠিক আছে, এসো এগুলো তুলে নিই। আমি নিশ্চিত ও সত্যি কথা বলছে না। জানো তো, ইদানিং করে প্রায় এটা হচ্ছে। এর কারণে তাকে বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছে। আমি জানি না এটা কিভাবে হলো। মা, তুমি কি এখানে আছো? এসো শীতল, আজকে স্কুলে তোমার দিনটা কেমন ছিল? আমি এটাই ভাবছিলাম যে তুমি আমাকে কি বলবে। আমি মিসেস খানের সাথে এইমাত্র ফোনেতে কথা বললাম। তিনি তো আমাকে অন্য কিছু বললেন। তিনি বললেন যে ইদানিং তিনি তোমার অনেকগুলি মিথ্যে কথা ধরেছেন এবং তোমার আজকের মিথ্যাটা খুবই খারাপ মিথ্যা। এবং তুমি জেনে রাখো, আমরা সত্যিই তোমার এই বিষয়গুলি নিয়ে হতাশ হয়ে পড়ছি। কিন্তু এটা সত্য না, মমতা মিথ্যা বলছে। আমি না, আমি না, আমি না। আচ্ছা, গতকাল ফুলদানির বিষয়টি কি ছিল? মা, গতকাল আমি মিথ্যে কথা বলেছিলাম, কিন্তু আজকে আমি মিথ্যে কথা বলিনি। মিথ্যে বলতে বলতে তুমি আমাদের জন্য পরিস্থিতিকে অনেক কষ্টকর করে তুলেছো। আমরা কখন তোমাকে বিশ্বাস করতে পারবো? আমি চাই তুমি কিছুক্ষণের জন্য তোমার ঘরে যাও, তোমার বাড়ির কাজ করো, আর বাবা বাড়ি ফিরলে আমরা দুজনেই তোমার সাথে কথা বলতে চাই। সব কিছু যে কেমন গোলমালি হয়ে যাচ্ছে, কেন কেন যে কেউ আমাকে বিশ্বাসই করছে না। প্রিয় বন্ধু, এই নাটকটা কি আপনাদের পরিচিত মনে হচ্ছে? আমি নিশ্চিত আপনাদের এটা পরিচিত মনে হচ্ছে। মিথ্যা এমন একটি বিষয় আমরা যার মুখোমুখি প্রতিদিন হই, এবং এমনকি ঈশ্বরের সন্তান হিসাবেও এটি এমন একটি বিষয় যার সাথে আমরা লড়াই করে চলেছি। নমস্কার, আশাময়ী নারী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি আমাদের দেশের বিশ্বস্ত, উদ্দীপক এবং সর্বোপরি আশাদীপক নারীদের উত্থানের জন্য নিবেদিত। আমি রিয়া, এবং আমি আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে থাকব। আমাদের আজকের পর্বে আমরা ঐশ্বরিক নারী হিসাবে সত্য এবং সততার সাথে জীবনযাপন করার অর্থ কী সেই বিষয় নিয়ে কথা বলবো। ব্যাপারটা হলো, আমরা প্রায়ই অসততাকে শিশুদের সাথে যুক্ত করি, কিন্তু আমরা বড়রাও এই একই দোষে দোষী। মিথ্যার অনেক মুখ আছে। এটা চাটুকারিতা, গর্ব, কোনো বিষয়ে মিথ্যা বর্ণনা করা এবং কারোর আবেগকে আঘাত না করার জন্য ভুল কিছু বলাকেও মিথ্যা হিসেবে দেখা যেতে পারে। কয়েক বছর আগে একজন আমাকে কফির জন্য আমন্ত্রণ করেছিল, যার সঙ্গে আমার মণ্ডলীতে পরিচয় হয়েছিল। যদিও সে এমন কেউ ছিল না যার সাথে আগে আমার দেখা হয়নি, আমি বছরের পর বছর ধরে তাকে জানতাম। আমাদের সমাজের মধ্যে তার একটি গুরুত্বপূর্ণ অবস্থান ছিল, এবং আমি বেশ উৎসাহিতও ছিলাম যে সে আমার সঙ্গে আলাপ আলোচনা করার জন্য দেখা করতে চেয়েছে। আমাদের মিটিংয়ের প্রথম কয়েক মিনিট আমার একটু অস্বস্তি হচ্ছিল। আমি একটি ভালো আবেগের ছাপ তৈরি করার চেষ্টা করেছিলাম, এবং তাই আমি তাকে বলবার সিদ্ধান্ত নিলাম যে আমার তার কানের দুল এবং নেকলেস অনেক পছন্দ হয়েছে। এটি একটি কথোপকথন শুরু করার একটা সূক্ষ্ম উপায়ের মতন শোনাচ্ছে, তাই না? এটা তাই হতো যদি এটা প্রকৃতপক্ষে সত্যি হতো। আসল সত্য হলো, আমার তার গয়নাগুলো সুন্দর মনে হয়নি। যাই হোক, আমি ভেবেছিলাম একটু মিথ্যে প্রশংসা করলে হয়তো তার আমাকে ভালো লাগবে, এবং সে আমাকে তার বন্ধুদের দলের অন্তর্ভুক্ত করবে। আমি কত ভুল ছিলাম। চাটুকারিতা সত্যি আমাকে কোথাও এগিয়ে নিয়ে যেতে পারে না। হিতোপদেশের 26-28 পদে আমাদের সতর্ক করে যে, মিথ্যাবাদী জিহ্বা যাহাদিওকে চূর্ণ করিয়াছে তাহাদিওকে ঘৃণা করে, এবং চাটুবাদী মুখ বিনাশ সাধন করে। এই পদে বিনাশের হিব্রু শব্দটি হল মিধে, এর অর্থ হল খোঁচা খাওয়া। আমরা যখন চাটুকারিতাপূর্ণ শব্দ ব্যবহার করি, তখন আমরা পতনের মধ্যে থাকি।
নারী হিসাবে আমরা প্রায় ভাবতে পারি যে আমরা অন্যদের সর্বোত্তম পছন্দের বিষয়টা খুঁজছি। যদিও দৃঢ় এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্ব সততার ভিত্তির উপর নির্মিত হয়। শোনো না দিদি, আমি দুঃখিত, আজকে আমার দেরি হয়ে গেল, ট্রাফিক আজ সত্যি খারাপ ছিল। আমি কেবল আমাদের দর্শকদের সাথে কথা বলছিলাম, কিভাবে আমাদের মানবিক সংযোগগুলো, যেমন আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সাথে আমাদের সম্পর্ক শক্তিশালী হয়ে ওঠে যখন আমরা সত্যবাদী হওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকি। কিছু লোক বিশ্বাস করে যে মিথ্যা বলা শুধুমাত্র তখনই একটি সমস্যা যদি আপনি সত্যি কাউকে আঘাত করেন বা আপনি যদি মিথ্যা বলতে গিয়ে ধরা পড়েন, কিন্তু ঈশ্বর সেভাবে দেখেন না। ঈশ্বর সত্যের বিষয় অত্যন্ত যত্নশীল, কারণ আমাদের সম্পর্ক এটির উপর নির্ভর করে। এখন আমি সত্যি করেই অপরাধী বোধ করছি। সত্যি কথা হলো, গত রাতে আমি দেরিতে শুতে গিয়েছিলাম, কারণ আমার একটা বিশেষ কাজ ছিল। আমি জানতাম যে আমাকে এখানে তাড়াতাড়ি আসতে হবে এবং আমি ভেবেছিলাম আমি সময় মতো ঘুম থেকে উঠতে পারবো। আজ সকালে আমি এত দেরি করে ঘুম থেকে উঠলাম এবং তারপর বাসটাও দেরি করে আসলো। আমি অনেক তাড়াহুড়ো করে আসলাম। আসলে এটি সম্পূর্ণরূপে আমাদের ট্রাফিকের দোষ নয়, আমি দুঃখিত, এটা আমারও দোষ। সত্যই সত্যি কথা বলার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের দর্শকরা আমার সাথে একমত হবেন যে মিথ্যা অজুহাত ব্যবহার করার পরিবর্তে সৎ হওয়া অনেক সহজ। আমরা স্বল্প বিষয়ে মিথ্যা কথা বলতে ভালোবাসি, তারা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সম্পূর্ণ সৎ নই। ধন্যবাদ দিদি। হ্যাঁ, আমাকে ক্রমাগত মনে রাখতে হবে যে আমি ঈশ্বরের সন্তান এবং ঈশ্বর তার সন্তানদের মধ্যে সততাকে সমাদর করেন। যোহন 3:21 বলে, কিন্তু যে সত্য সাধন করে সে জ্যোতির নিকটে আইসে, যেন তাহার কর্ম সকল ঈশ্বরের সাধিত বলিয়া সপ্রকাশ হয়। প্রায় আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি, একজন ব্যবসায়ী অথবা কর্মরত মহিলা কি সফল হতে পারেন এবং একই সঙ্গে শক্ত থাকতে পারেন? আমরা কি কাজের ক্ষেত্রে বা আমাদের আর্থিক বিষয়ের ক্ষেত্রে সৎ হতে পারি? বেশিরভাগ মানুষই বলবে না, কিন্তু একবার সত্যকে বিবৃত করতে শুরু করলে আমরা থামব কোথায়? এমন কিছু সময় আছে যখন সৎ থাকলে আমাদের কোনো অসুবিধায় পড়তে হয়, এমন একজন ছাত্রের মতন যে তার পরীক্ষায় অসৎ না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং অন্যরা যা করছে তা না করার কারণে তাকে শাস্তি পেতে হয়েছে। আমি একজন ব্যক্তিকে জানি যিনি প্রভুকে বিশ্বাস করার পর ঘুষ গ্রহণ করা বন্ধ করেছিলেন, যা তার কর্মক্ষেত্রে দুর্নীতি ব্যবস্থার অংশ ছিল। এর ফলে তার আয় মারাত্মকভাবে হ্রাস পেয়েছিল। প্রিয় বন্ধু, আপনি জানেন যখন পৌল আমাদের জীবনে সততার বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন, তিনি বলেছিলেন যে এমন কিছু আছে যা আমাদের ধরাছোঁয়ার বাইরে। একজন অসৎ ব্যক্তি তার আত্মার একটি অংশকে ধ্বংস করে ফেলে। রোমিও 3:6-7 পদে তিনি এইভাবে বলেছেন, কারণ এই জন্যই তোমরা রাজকর দিয়া থাকো, কেননা তাহারা ঈশ্বরের সেবাকারী, সেই কার্যেই নিবিষ্ট রহিয়াছে। যাহার যাহা প্রাপ্য তাহাকে তাহা দাও, যাহাকে কর দিতে হয় কর দাও, যাহাকে শুল্ক দিতে হয় শুল্ক দাও, যাহাকে ভয় করতে হয় ভয় করো, যাহাকে সমাদর করতে হয় সমাদর কর। সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম। সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম, মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম।
সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম। যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই, যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই। সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুর দান, সততা মনের দৃঢ়তা আনে এ যে গো প্রভুর দান, এ যে গো প্রভুর দান, এ যে গো প্রভুর দান। সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম। বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল, যে বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল। অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান, অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান, দুঃখ অভিমান, দুঃখ অভিমান। সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম। যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে, মনে যার প্রেম আছে সে থাকে যিশুর কাছে। তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান, তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয়গান, প্রভুর জয়গান, প্রভুর জয়গান। সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম। মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম, সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম, সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম, সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম। আমার মনে আছে আমার বাবা আমাকে একজন কাঠমিস্ত্রির গল্প বলেছিলেন, যিনি একজন ঠিকাদারের জন্য বহু বছর ধরে কাজ করেছিলেন। তার চাকরির বছরগুলিতে তার সাথে সবসময় ন্যায় আচরণ করা হয়েছিল, কিন্তু সেই কাঠমিস্ত্রির কখনোই মনে হয়নি যে তিনি সত্যি তার প্রাপ্য ক্ষতিপূরণ পেয়েছেন। অবশেষে ঠিকাদার সেই বয়স্ক কাঠমিস্ত্রিকে বলেন, আমি চাই তুমি আরও একটা বাড়ি বানাও। কাঠমিস্ত্রি কাজটি গ্রহণ করেছিল, কিন্তু সে অনুভব করেছিল যে যেহেতু এই বাড়িটি শেষ বাড়ি যার ঠিকাদার তাকে নির্মাণ করতে বলেছেন, তাই তিনি বাড়িটিকে কোণের দিক থেকে ছোট করে দিয়েছিলেন, যেন খরচ বাঁচিয়ে নিজের জন্য কিছু টাকা উপার্জন করতে পারেন। সর্বোপরি তিনি মনে মনে ভাবলেন, ঠিকাদার কখনোই জানবে না এবং আমি যা পেয়েছি তার চেয়ে আমি সত্যি বেশি কিছুর যোগ্য। তাই তিনি নিম্নমানের উপকরণ ব্যবহার করলেন, কিন্তু ভালো উপকরণের খরচ ঠিকাদারের থেকে নিলেন। অবশেষে বাড়িটি তৈরি হলো এবং চূড়ান্ত পরিদর্শনের শেষে ঠিকাদার কাঠমিস্ত্রির সাথে দেখা করলেন এবং তাকে চাবিটি দিয়ে দিলেন। তিনি বললেন, এটা তোমার, এভাবেই আমি তোমাকে সারা জীবন বিশ্বস্তভাবে কাজ করার জন্য পুরস্কৃত করতে চাই। আমরা সৎ বা অসৎ যাই হই না কেন, এই মুহূর্তে বা পরবর্তী সময় আমরা যা করি সেটাই আমাদের পুরস্কৃত করতে আমাদের জীবনে ফিরে আসে। বাহ, গল্পটা তো দারুণ এবং শিক্ষণীয় বিষয়টাও অপূর্ব। আমি এই কাহিনীটা কখনোই ভুলব না। এই কাহিনীটা আমাকে মনে করিয়ে দেয় যে জুয়াশ নামে একজন যিহুদার রাজা ছিলেন। হ্যাঁ, বলো তাহলে জুয়াশের বিষয়ে। রাজা জুয়াশ লক্ষ্য করেছিলেন যে মন্দিরটি মেরামতের প্রয়োজন। ইটের মধ্যে নোনা ধরেছিল, দেওয়ালগুলো ভেঙে পড়ছিল, সোনা এবং ব্রোঞ্জগুলোতে দাগ লেগে গিয়েছিল এবং সেইগুলো নিস্তেজ হয়ে পড়েছিল।
যত্রতত্র আবর্জনা এবং ধ্বংসাবশেষ ছিল। তাই তিনি মন্দির মেরামতের জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু করেন। তিনি মন্দিরের প্রবেশদ্বারে একটি সিন্দুক রাখেন যার উপরের দিকটা খোলা থাকে, যাতে লোকেরা মন্দিরের মেরামতের জন্য তাদের দানগুলো সেখানে দিতে পারেন। যখন অর্থ ও রৌপ্য মন্দিরের অধ্যক্ষদের দেওয়া হতো, যাতে তারা কাঠমিস্ত্রি, পাথরের কর্মী, কাঠের ব্যবসায়ী এবং পাথরের ব্যবসায়ীদের অর্থ প্রদান করতে পারে এবং প্রয়োজনীয় উপকরণ কিনতে পারে। কিন্তু এইসব অধ্যক্ষরা টাকা নিয়ে কী করলেন বলে আপনার মনে হয়? যে কোনো পেশার মতো অসাধু অধ্যক্ষরাও সৎ অধ্যক্ষদের বদনাম দিয়েছিল। কেউ কেউ নিজের সম্পত্তি বাড়ালো, অন্যরা পুরনো ঋণ পরিশোধের জন্য সেই অর্থ ব্যবহার করল, আবার কেউ কেউ তহবিল অব্যবস্থাপনা করে একাধিক প্রকল্প একসাথে চালু রাখার চেষ্টা করেছিল। কিন্তু জুয়াশের অধ্যক্ষেরা কিভাবে টাকা সামলালেন? আসুন দ্বিতীয় রাজাবলী 12:15 দেখি। কিন্তু উহারা কর্মীদিগকে দেবার নিমিত্ত যাহাদের হস্তে টাকা দিতেন তাহাদের সহিত হিসাব করতেন না, কেননা তাহারা বিশ্বস্তরূপে কর্ম করতেন, তারা সম্পূর্ণ সততার সাথে কাজ করেছিল। দারুণ বিষয়। আমি ঠিক এমন লোকই চাই যদি আমি কখনো একটি বাড়ি তৈরি করি। আসলে আমার সমস্ত কিছুতে আমি আমার আশেপাশে এই ধরনের মানুষই চাই। আপনিও চান, তাই তো বন্ধু? কিন্তু বাইবেলে একজন ব্যক্তির গল্প উল্লেখ করা হয়েছে যিনি খুব বেশি সৎ মানুষ ছিলেন না। চলুন একসাথে ভিডিওটি দেখি। কি গো, দেখো তুমি কখনোই বলতে পারবে না যে আমি কিছুই আনিনি। এই কাপড়গুলোর দিকে তাকাও, কি চকচক করছে, কি চমৎকার, এই রংগুলো কি সুন্দর, কোথায় পেলে গো তুমি? সেখান থেকেই পেয়েছি যেখান থেকে এগুলো পেয়েছি। এই রূপগুলো দেখো, ও মা, এই সোনাগুলো দেখো, এগুলো তো কত চকচক করছে, তুমি এইসব জিনিস কোথায় পেলে গো? এগুলো তো অনেক টাকা সম্পত্তি। কনান ছাড়া আর কোথায় পাবো এসব, আমরা এবার ধনী হয়ে যাব। তুমি কি এই সমস্ত চুরি করেছো? অবশ্যই না, আমরা আমাদের নেতা যিহোশুয়ের সাথে গিয়েছিলাম এবং সমস্ত কনানীয়দের দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। যুদ্ধ করতে করতে এক ধনী ব্যক্তির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। এত বড় সুন্দর বাড়ি ছিল, আমি ভিতরে গেলাম এবং আমি একটু রূপো এবং সামান্য সোনা নিয়েছি এবং এই পোশাকটিও নিয়েছি। কিন্তু ঈশ্বর কি যিহোশুয়াকে বলেননি যে আমরা জিরিও থেকে কিছুই নিজেদের জন্য রাখতে পারবো না? এটা কি ভুল নয়? ভুল? এটা কি করে ভুল হতে পারে? এটা তো একটা সামান্য পোশাক, আর আমি এই সুন্দর পোশাকটা ফেলে আসতাম তা আমি সহ্য করতে পারতাম না। আর এই পোশাকটার জন্য তো কেউ আর অপেক্ষা করে বসে থাকবে না। কিন্তু এটা ঈশ্বরের ব্যবস্থার বিরুদ্ধে। এটা কিভাবে ব্যবস্থার বিরোধী হতে পারে? প্রথম ব্যবস্থা বলে, আমার সম্মুখে তোমার আর কোনো দেবতা থাকবে না। আমার তো অন্য কোনো দেবতাই নেই, শুধু সামান্য রূপো এবং সোনা, এতে ভুল কিছু নেই। এগুলি কেবলমাত্র সামান্য কিছু জিনিস এবং আমরা আরও ভালো জীবন পাওয়ার যোগ্য। তোমার কি তাই মনে হয় না? আমারও হয়তো সেটাই মনে হয়। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। যখন আমরা একজন সৎ ব্যক্তি বলি তখন আমরা কি বোঝাতে চাইছি? আমি বিশ্বাস করি যে সততা মানে কখনোই কারোর সাথে মিথ্যা না বলা, ঈশ্বরের কাছে একেবারেই মিথ্যা না বলা, আমাদের হৃদয়ে যা আছে সেটা বলা এবং আমাদের কাজে অন্যকে প্রতারিত না করা। ঈশ্বরের বিশ্বাসী হিসাবে আমাদের সৎ মানুষ হওয়া উচিত। এইভাবেই
আমরা ঈশ্বরকে খুশি রাখতে পারব। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, কেন ঈশ্বর সৎ মানুষকে পছন্দ করেন? আমি মনে করি সৎ ব্যক্তিদের সম্পর্কে প্রধান বিষয়টা হলো তারা বিশ্বস্ত। সৎ মানুষ অন্যদের সাথে মিলেমিশে থাকতে পারে, তারা সত্য কথা বলে, এবং যখন আমরা এই ধরনের লোকদের সাথে চলাচল করি তখন আমাদের মন পরিষ্কার এবং শান্তিতে থাকে। দ্বিতীয়ত, সৎ লোকেরা বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য, তাই যখন আমরা তাদের কিছু করতে বলি বা তারা যখন আমাদের উপকার করে তখন আমরা তাদের বিশ্বাস করতে পারি। ঈশ্বর চান যেন আমরা সততাকে গুরুত্ব সহকারে গ্রহণ করি। ঈশ্বরের সন্তান হিসাবে সততা আমাদের জন্য একটি মৌলিক উপাদান। আসুন একটি চ্যালেঞ্জ গ্রহণ করি। আসুন ইচ্ছাকৃতভাবে পরবর্তী 24 ঘন্টা একটি সৎ জীবনযাপন করার চেষ্টা করি। আপনারা কি আমাদের সাথে এটি চেষ্টা করবেন? তাই পরবর্তী 24 ঘন্টা আমরা মিথ্যা কথা বলবো না, প্রতারণা করব না বা অর্ধসত্য বলবো না। এর মধ্যে চাটুকারিতা, অতিরঞ্জন এবং কারচুপিমূলক কথাবার্তাও রয়েছে। আসুন আমরা চেষ্টা করি যেন আমাদের কথা ও কাজ মিলে যায় এবং আমরা যে প্রতিজ্ঞা করেছি তা যেন রক্ষা করতে পারি। আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা আমার জন্য সহজ চ্যালেঞ্জ হবে না, কিন্তু আমি চাই আমার জীবন, আমার কথা ও কাজ যেন ঈশ্বরকে খুশি করে। আমি সত্য কথা বলতে চাই এবং তার মান অনুযায়ী বাঁচতে চাই। আমেন। আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আপনি কি ধরনের প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। আপনি আগামী 24 ঘন্টা সৎ থাকতে পারেন কিনা এবং কিভাবে ঈশ্বর আপনাকে সাহায্য করছে আমাদের লিখে পাঠান, ফোন করেও জানাতে পারেন। স্তুতি। এবং আমি একটি শিশু এবং তার সততার বিষয়ে এই গল্পটা বলে শেষ করতে চাই। আমরা আশা করি এবং প্রার্থনা করি যে এটি আপনাদের জন্য উৎসাহের উৎস হবে। এই গল্পটি ফ্লোরিডা নামক একটি জায়গায় ঘটেছে। একটি যুবতী মহিলা সমুদ্র সৈকতে শুয়েছিল যখন একটি ছোট ছেলে তার সাঁতার কাটার ড্রেস পরে একটি গামছা নিয়ে তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করল, তুমি কি ঈশ্বরে বিশ্বাস করো? তিনি প্রশ্ন শুনে অবাক হয়েছিলেন কিন্তু উত্তর দিয়েছিলেন, হ্যাঁ আমি করি, কিন্তু কেন? তারপর তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি প্রতি রবিবার গির্জায় যান? আবার তার উত্তর ছিল, হ্যাঁ। তারপর তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আপনার বাইবেল পড়েন এবং প্রতিদিন প্রার্থনা করেন? সে আবার বলল, হ্যাঁ। এতক্ষণে সে খুব কৌতূহলী হয়ে উঠল, কিন্তু অবশেষে ছেলেটি বলল, আমি সাঁতার কাটতে যেতে চাই, সেই সময়ের জন্য তুমি কি আমার পয়সাগুলো তোমার কাছে রাখবে? এটি একটি অদ্ভুতভাবে মজার কাহিনী ছিল। ঠিক ছেলেটির মতন ঈশ্বরও কি সৎ মানুষ খুঁজছেন? তিনি যাকে বিশ্বাস করতে পারেন, যারা তাদের সমস্ত ক্ষেত্রে সৎ হবে, যাদের কথা এবং কাজ একই ধরনের হবে, যারা নিজেদের প্রতিজ্ঞা রক্ষা করবে, সেই সমস্ত লোকেরা যাদের কথায় তাদের পরিচয়। আমাদের নিজেদেরকে যে প্রশ্নটি জিজ্ঞাসা করা দরকার সেটা হলো, আমি কি সেই ধরনের ব্যক্তি হব? আজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আশা করি আপনি অনুপ্রাণিত, উৎসাহিত হয়েছেন এবং একটা চ্যালেঞ্জ নিয়েছেন। তাহলে আজ এ পর্যন্ত, আসুন প্রার্থনায় যাই। প্রাণের প্রিয় প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দি প্রভু। তুমি আমাদেরকে অনেক আশীর্বাদ করেছো এবং একটা নতুন বিষয় তুমি আমাদেরকে সাহায্য করলে শিখতে। প্রভু গো, আমরা যেন আমাদের জীবনে সৎ থাকতে পারি, সততাকে নিয়ে চলতে পারি,
এবং যে চ্যালেঞ্জটা আমরা সেই 24 ঘন্টার জন্য গ্রহণ করেছি, সেটা যেন আমরা পুরো সারা জীবন যেন গ্রহণ করতে পারি। তুমি সেই মতো আমাদেরকে আশীর্বাদ করো। এই ছোট্ট প্রার্থনা প্রভু তোমার নামে চাই, আমেন। আমেন। তাহলে বন্ধু ভালো থাকবেন, আর আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার। গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন গৌরী কর্মকার নদিয়া থেকে।